আগুন ধরছে? আয় 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 এখন হবে, অনেক আগুন ধরছে। আয় 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 হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সুমি ফ্রম সুমিস লাইফ স্টাইল, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই তো ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে, তাহলে আমার ব্লগটা দেখতে থাকুন। যে ডাবটা কাটা হচ্ছে, এই ডাবটা কিন্তু আমাদের গাছের, আগে অনেক ডাব নারকেল হতো, এখন হয় না। মোট কথা 30 রোজায় আমি 30টা নারকেল ভাঙতাম, আর এইবার বলতে গেলে রোজার লাস্টেই নারকেল খাওয়া হয়েছে। রোজার মধ্যে আমাদের কিন্তু তেমন একটা নারকেল খাওয়া হয়নি, কারণ গাছে নারকেল পাকার অপেক্ষায় ছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ ঈদের আগে নারকেল পেয়েছি। আর এখানে আমি রান্না করব, আমি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। মূলত আমি দেশি মুরগি রান্না করব। এই দেশি মুরগিটা হলো পালা মুরগি। আমার হাজবেন্ড কিছু দেশি মুরগি পালে, ও বিগত 3-4 মাস ধরে পালতেছে। তো এই মুরগিগুলো মাশাল্লাহ খাওয়ার উপযুক্ত হয়েছে। এর রোজার লাস্টে আমরা দুইটা খেয়েছিলাম, আর আজকে দুইটা জবাই করলাম। আর এই দুটোটা আমি রান্না করব। আমার বাসায় দুইটা মুরগি ছাড়া হয় না, কারণ বাচ্চা কাচ্চারা 1-2 পিস দিয়ে ওদের খাওয়া হয় না, সম্পূর্ণ হয় না, ও তাই জন্য দুইটা মুরগি সবসময় লাগে। আমার মশলাটা কষতে থাক, এ ফাঁকে চলেন নিচ থেকে একটু ঘুরে আসি, বাহিরের পরিবেশটা একটু আপনাদেরকে দেখাই, আর ওদিকে আমার মশলাটা কষুক। রোজার ব্যস্ততার জন্য আমার গেটের সামনে একটা জামরুল গাছ আছে। জামরুল গাছে আমার চোখই পড়েনি, হঠাৎ করে ঈদের পর দেখতেছি মাশাল্লাহ পুরা গাছ ফুলে ফুলে ভরা। গাছটা দেখানোর উদ্দেশ্য এটা, আমি নিজেও দেখতে আসলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। গাছটার ফুলগুলো, এটা জামরুল গাছের ফুল, ফুলগুলো পুরো কদম ফুলের মতন। আর যেহেতু ফুলগুলো বেশি দিন থাকবে না, ঝরে পড়ে যাবে। এই যে কিছু করা আসছে, ফলের করা আর কিছু ফুল, ফুলগুলা অচিরে ঝরে যাবে, থাকবে না। আর গাছটার মধ্যে প্রচুর ধুলো জমে আছে, যদি একটু বৃষ্টি হতো না আরও সুন্দর করে দেখাতে পারতাম। গাছটার পাতাগুলো সবুজ থাকতো, দেখতো আর একটু ভালো লাগতো। তারপরে মাশাল্লাহ পরিবেশটা অনেক সুন্দর। রাস্তার পাশ দিয়ে যখন মানুষ হেঁটে যায় না, তখন কিন্তু সবার চোখ থাকে আমার জামরুল গাছের দিকে। যখন থোকায় থোকায় লাল লাল জামরুল ধরে, অনেক সুন্দর লাগে দেখতে, মাশাল্লাহ। আর এই জামরুলটা হলো লাল, আর কিছু কিছু জামরুল সবুজও হয়, সাদা হয়, আমারটা লাল। আর খেতে অতটা টেস্ট না ফলটা, বাট দেখতে তো সুন্দর লাগে। গেটের সাথেই পুরা এই গাছটা।
যাই হোক, যখন ধরবে তখন আপনাদের সাথে নেক্সট টাইম আবার শেয়ার করব। এদিকে আমি আরিফকে বলেছি আমার মুরগির চামড়াটা একটু শেকে দেওয়ার জন্য, কারণ দেশি মুরগির চামড়া আরও পালা মুরগি আমি তো ফেলিনি, এটাকে আমি একটু পাকগুলা পরিষ্কার করে ওকে দিলাম একটু শেকে দেওয়ার জন্য, ও নিচের থেকে শেকে দিবে। আমি একটু দেখতে আসলাম কী অবস্থা কতটুকু হলো, কারণ গ্যাসের চুলার মধ্যে যদি গরুর পায়া আর মুরগির চামড়া শেকা হয় তাহলে আসলে চুলা নষ্ট হয়ে যায়। এভাবে আমার আরও চুলা নষ্ট হয়ে গেছে, আমি চাচ্ছি না আমার নতুন চুলাটা নষ্ট হয়ে যাক। ছোট্ট একটা কষ্ট শেয়ার করি আপনাদের সাথে, বিগত এক বছর হলো কবুতর পালতেছি। কবুতর আমি আগেও পালছি, তাও হয় না, অনেকবার ট্রাই করেছি। আসলে কবুতর যে রাইস বাছে এটা কিন্তু সত্যি কথা একদম। রোজার শুরুতে তিনটা মুরগি আলহামদুলিল্লাহ আমার ডিম নিয়ে বসেছিল, একটা মুরগির ডিম সম্পূর্ণ ইঁদুরে নিয়ে গেছে, আর দুইটা মুরগি বাচ্চা ফুটাইছে রোজা প্রায় 15টায় কি আর একটু বেশি হবে, যেহেতু 21 দিনে ফুটায়। যাই হোক, ফুটাইছে দুটা মুরগির বাচ্চা, আল্লাহ যদি রাখে আমাদের রিজিকে তাহলে থাকবে আর কি। আর এদিকে লেবু গাছ দেখতে পাচ্ছেন, এই লেবু গাছগুলো আমার নিজের লাগানো, বাট সারা বছর লেবু ধরে না, কিনেই খেতে হয় বেশি অংশ সিজনালি লেবু গাছগুলো। আর গাছগুলো ভীষণ লম্বা, প্রায় দুইতলা ছুঁই ছুঁই অবস্থা। আরিফকে আমি একটা দায়িত্ব দিয়েছিলাম আমার মুরগির চামড়াগুলো একটু শেকে দেওয়ার জন্য, এটা কতটুকু হলো আমি দেখতে আসলাম। আর এদিকে আম গাছ দেখতে পাচ্ছেন, এই আমের চারাগুলো কিন্তু আমার নিজের হাতে লাগানো, এটি আম্রপালি, এই ফার্স্ট টাইম আম ধরেছে এই বছর প্রথম। আমি বাসায় চলে আসলাম, দেখতেছি আমার মশলাটা কত দূর হলো, মশলাটা মশাল্লা কষে কষে আসছে। এখন আমি মুরগিটা এখানে দিয়ে দিব, মুরগিটা খানিকক্ষণ কষাবো, কারণ দেশি মুরগি এগুলো তো শক্ত, দেশি মুরগি একটু শক্তই হয়ে থাকে, এগুলো একটু লং টাইম কষাতে হয়। আর রেসিপি দেওয়ার কিছু নেই, কারণ সবাই রান্না করতে পারে, এখন ছেলেরাও পারে মেয়েরাও পারে। আর দুপুর হয়ে গেছে, সবাই এখন ভাত খেতে আসবে, আর আমিও একটু তাড়াতাড়ি করতেছি, টেবিলটা একটু ক্লিন করতে হবে, এদিকে জিনিস ওদিকে সরাতে হবে, ভাতটার যেহেতু সবাই খাবে। এখন দুপুর টাইম, নামাজ কালাম পরে চলে আসছে, আমিও শাওয়ারে যাব আর নামাজ পড়তে হবে। আর ওই দুধটা নিয়ে আসছে, দুধটা একটু জাল দেবো, কারণ প্রচণ্ড গরম পড়তেছে। আর এখানে কচু দেখতেছেন, কাঠকচু, অনেকেই কাঠকচু পছন্দ করেন, এই কাঠকচুর ভিডিও কিন্তু আমার আছে, আমি শর্ট ভিডিও দিতে তৈরি করছিলাম একটা ইউটিউবের জন্য, একটা পেজের জন্য, ওইখানে আমি কাঠকচুর ভিডিও দিয়েছিলাম। এই কাঠকচুটা এত বড় ছিল সাইজে, আমরা এটাকে তিন টুকরো করে খেয়েছি, যেমন ডগা আলাদা, নিচের অংশ আলাদা, আর এটা হলো মাথার অংশটা, এটা আলাদা। আর মুরগিটা এখানে কষে গেছে, আমি মুরগিটা কষানোর পরে ভালো করে কষিয়ে ফেলেছি, লবণ টবণ টেস্ট করেছি, সুন্দরভাবে হয়েছে, লবণ মরিচ সব পারফেক্টভাবে হয়েছে। হওয়ার পরে আমি এখন মুরগির মধ্যে গরম পানি দিয়ে দেবো, কারণ অল টাইম আমার বাসায় গরম পানি থাকে, আমি তরকারিতে গরম পানি ইউজ করি, গরম পানি দিলে তরকারিটা আসলে পানসা হয় না। গরম পানি দেওয়ার পরে একটু লেড়ে চেড়ে দিলাম, নেড়ে চেড়ে দেওয়ার পরে খানিকক্ষণ পরে এটা নামিয়ে ফেললে হবে। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আমি আপনাদের উৎসাহ পেলে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। আজ তাহলে এটুকু, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।